আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত এই নগরে দেখো দেখো এক নজরে, ব্যস্ত এই নগরে দেখো দেখো এক নজরে, ছুটছে সারি সারি রিক্সা ট্যাক্সি গাড়ি, তার মাঝে চলছে ছম ছম টম 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 আমাদের টম 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 আমাদের টম টম। রাজকন্যাও নয় নয় কোন রাজার কুমার, স্বপ্নের মানুষেরা টমটমে হয়েছে সাওয়ার। ও রাজকন্যাও নয় নয় কোন রাজার কুমার, স্বপ্নের মানুষেরা টমটমে হয়েছে সাওয়ার। একদিন যদি সে নাই বা চলে জীবন ভাসে কারো ব্যথার জলে, নিস্তব্ধ আর থম থম টম 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 আমাদের টম 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 আমাদের টম টম। ব্যস্ত এই নগরে দেখো দেখো এক নজরে, ছুটছে সারি সারি রিক্সা ট্যাক্সি গাড়ি, তার মাঝে চলছে ছম ছম টম 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 আমাদের টম 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 আমাদের টম 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 আমাদের টম 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 আমাদের টম টম। স্বপন দেখতে আমার সাজন লাগে নাকি? মজ্জালা, স্বপনের বুদ্ধি আমি সিভিল ড্রেসে যাবো নাকি? আমি তোমার শাদি করা বউ, জিগানের হক আমার আছে। আমি তোমার বিয়ে করি নাই, বাপে দিছে। কলিমা পড়ো না একা পড়ছি, ভুলে গেছি। ঠিকই কইছো, ঠিকই কইছো। তুমি ওই নেশা করার লগে কথা কোনা, কুত্তার লগে কথা কোনা, একই কথা। আচ্ছা মা, আমার হাঁচা করে কত কি করছে, কি কইছো তোমাকে কো? তুমি কি আমার পেটে ধরছো নাকি নীলুরে ধরছো? বুঝবার পারছি তোর দিলে হিংসা ধরছে। আমার তো কোনোদিন এরকম খানা পিনা আদরাত্তি করে নাই। এটা তোমার জন্য, এটা বানরের খাদ্য, তোমার জন্য প্রযোজ্য। আরে বাবা, আমরা তো বানরের উত্তরসূরি। আমি না, তুমি। আমি কেন, শুধু আমি কেন? কারণ তোমার আচরণ বানরের মতো, তাই মাইন্ড করলাম। কিছু করার নেই, সরি বলো। পারবো না। ওকে, আমি যদি বাদর হই তুমি তাহলে বাদ রাখো। আচ্ছা ঠিক আছে, এটা ভেবে যদি তুমি শান্তি পাও তাহলে ভাবো। এখন বাদরের মতো আচরণ বাদ দিয়ে মানুষের মতো আচরণ করো। আমরা কখন রওনা দিচ্ছি? আমরা রওনা হচ্ছি না। কেন? প্রোগ্রাম ক্যান্সেল, যাওয়া হচ্ছে না। কেমন লাগে, এত তাড়াহুড়ো করে এলাম। এনিওয়ে, ওয়ার্ড ডিউটি কটা থেকে? আমাদের যাদের যাদের মেডিকেল টিমে যাওয়ার কথা ছিল তাদের কারো ডিউটি হচ্ছে না। তাহলে আর কি করা, এখানে বসে না থেকে বাসায় ফিরে যাই। কলেজ আর বাসা, আর কোথাও যেতে ইচ্ছা করে না। কোথায় যাবো বলেন স্যার? এই ধরো সিনেমা, রেস্টুরেন্ট কিংবা পার্কে। আমি এত রোমান্টিক না। রোমান্টিক না তো কি, রিয়েলিস্টিক সেটা বলতে পারো। আচ্ছা ঠিক আছে, বললাম তাহলে চলো আজ ঘুরবো। হ্যাঁ, ঘুরলে মন্দ হয় না, কিন্তু কোথায় যাব? যেদিকে তুই চোখ যায়। আমার চোখ তো বাসার দিকে যায়। ও, তোমার সাথে আমি কথাই পারবো না। চলো চলো, তুমি আজকে আমার সাথে যাও। চলো প্লিজ। বাবজান, এদিকে আও। বইবার গেছি, খারাপ রইলে কেন? আমার দোস্ত
তোমার সমজের চাচা ওকে টমটম চালায় এক টমটম চালাইয়া মাইয়ারে ডাক্তার বানাইছে আর আমার সাত সাতটা জাহাজ চলে চক বাজার মলি বাজারে এতগুলি ব্যবসা আমার কোলায় কি হয়েছে নেশাকর আর আমার মাইয়া পাঁচ পাঁচবার মেট্রিকে ফেল মারছে দোষ কি আমার টাকার আমার না তোমার কথা কোন গেলা জি কোন হুনতাছি নিয়ত করছি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দেবো যার যা সবই চালামু ভালামনি আপনি যেটা ভালো মনে করেন করবেন আমি যেটা ভালো বুঝি সাত মহলার মাইসে ওটা মানে ইজ্জত করে মগর আমার ঘরের পোলা ইজ্জত করে না মানেও না মহলার মাইসে সালিদ বিচার করি অনলাইন করলে তবা বলে শাস্তি দেই মগর আমার ঘরের পোলা আমি কি শাস্তি দেব এটা কোন জবাব আছে তোমার কাছে আমার কাছেও নাই থাকলে তোমারে দেখবো গরু খুঁজলে কি আর আমাকে পাবে তার আগে বলো যে তুমি এখানে কেন এসেছো জব্বর এখন খবর আছে স্যার খবর কি খবর এত মাসে সময় তো কম যাবো না আহেন আসেন না আসেন আমার লাগে আসুন স্যার মাথা খারাপ হয়ে গেছে নাকি একটু তো হয়েছেই কাল রাতে একখান স্বপ্ন দেখার পর আমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে গা কি স্বপ্ন দেখেছো একখান খাঁচা ফিল্মের ছবি হাসা কইতাছি সাদা কালো না একদম কালার ফিল্ম মানে ছবি কি ফিল্মের স্বপ্ন দেখেছো দেখতাছি আমি আর আপনি একই ছবিতে হিরো হিরোইন হয়ে অ্যাক্টিং করতেছি আর গাইতাছি ভালোবাসবো বাঁচবো রে বন্ধু তোমায় যতনে আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে ভালোবাসবো বাঁচবো আচ্ছা এই হাতটা ধরো তো কেন কি আছে আর ধরোই না আর বলো কেন ধরবো মনে করো তুমি কোনো রোগীর পালস দেখছো হাসছো কেন তোমার আবার কি অসুখ হলো আহা কিছু না ধরে দেখো পালসটা দেখো ওকে কি মনে হচ্ছে কি বুঝলে কিছু না আমি বলি বলো এই হাত পবিত্র নয় এ হাতে যা কিছু ছুই তা কিছু পবিত্র হয় তুমি কি পবিত্র হবে আকাশ নক্ষত্র নদী নীলিমার মতো এ চোখ আমার এ চোখে যা কিছু দেখি তা কিছু অমর তুমি কি অমর হবে আকাশ নক্ষত্র নদী নিঃস্বর্গের মতো এ মন আমার নয় এ মনে যা কিছু রয় তা কিছু আমার হয়
কি আমার হবে? আকাশ নক্ষত্র নদী নিয়তির মতো সুন্দর কবিতা তোমার লেখা। না, তোমাকে একটা কথা বলি। না, আজ না। কেন না? আজ তুমি খুব ইমোশনাল। আসলে প্রকৃতির মাঝে মানুষ এরকমই হয়, লোভ ক্রোধ ঘৃণা ভয় সবকিছু তুচ্ছ হয়ে যায়। প্রকৃতির মতোই মানুষ এরকম নির্মল হয়ে ওঠে। অনেক না বলা কথা জানো, এই প্রকৃতির কাছে আসলে খুব সহজে বলতে পারে সে। তেমনই একটা কথা আমি তোমাকে বলতে চাচ্ছিলাম। রাসেল, আজ না প্লিজ, চলো চলো। অজুমন, ওই ম্যানেজারে কো ওই জামক রসিদ নিয়ে আসে না। হ্যাঁ, ওরে 50,000 টাকা দিয়ে দিবার কো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মজান দিকাও আপে তো না। আচ্ছা ঠিক আছে, পরে বুঝুম যাবি, তোর রসিদের টাকা দিয়ে দিবার কো। কই গেছিলাম মজান? ঘুরবার গেছিলাম। ঘুরবার গেছিলা? তো মনটা তো বাজার গেলা, মহল্লার পোলা পালা কিছু কইছে নি? সাহস আছে নিনুরের মুখের উপর কথা কইব? আরে বাহ সাবাস, একে সর্দারের বেটির মতো কথা কইলা। আমার মায়ের চাল মুখটা একদম আমসত্তর মতো হুগাই রয়েছে গেলা। রোদে ঘুরছিলাম আব্বা জান। আব্বা জান, তুমি একটা মোটর গাড়ি কিনে ফেলাও। কি মোটর গাড়ি? হ্যাঁ আব্বা জান, মোর বাপে চড়ছে নি কোনোদিন। আব্বা জান, সেই সময় আর এই সময় কি এক হইল? হন আব্বা জান, তোমার দাদা কি কথা জানো? তোমার দাদা জান কইতো, দেখ আজিজ, যদি মোটর গাড়ি চড়স তাহলে অন্য দলে যাবি গা। মোটর গাড়ির মধ্যে চড়ে ওই দলে মানুষ কয়জন? হ্যাঁ, আমি বেশি মানুষের দলে থাকবার চাই, যাগো গাড়ি নাইকা। তোমার দাদা ঠিক কথা কইছে না? হ্যাঁ কইছে, একবার ঠিক কইছে। তোমার দাদা সবসময় ঠিক কথা কইতো আর খারাপ কথা কইতো। যাও মা যাও, না হ্যাঁ দুইয়া ফেরি সব যাও। হ্যাঁ আব্বা জান যাই, কপালে তার মোটর বাস নাই, ওটা যেতে ছিল। বেহুদা মাস্টার মুখের দিকে একবার চাইয়াও দেখে না। কত আশা কইরা স্বপ্নের কথা শুনুনের লাগিয়া ছুট্টা গিয়া সুনীলটা রোদ্রে পুড়ে ফেলাইছি, আর বেহুদা পোলা আমারে ফেলাইয়া লড় দিছে। আজ এই তোমার খবর ইয়াছ? কার খবর নিবে লাগছ? কার আবার? ওই বেহুদা মাস্টরের। কেন, সে আবার কি করছে? আমি জব্বর একটা স্বপন দেখছিলাম, ওই বেহুদারে গেছিলাম আমার স্বপনের কথাটা কইতে। কি কইলা তুমি? ভাটির দিকে ছিলা তো কইতাছি কি তোমার? তারপর তারপর কি হইল? মাত্র শুরুটা করছি, আমি অবশ্য একটু ফিল্মের স্টাইলে শুরু করছিলাম, মাগার বলটটা আমার গল্প শুনানোর আগেই দিল লোক। আমি আমার একটা টেরাসিটের গল্প শুনাইলাম আর তুমি হাসবা? থামো, পাগল হইছো নাকি? হাসতেছো গেলা কি?
তেরেজিটির গল্প শুনে হাসতেছি। আজকে এত জলদি করে ফিরলি যে? আই জেনিক হাসপাতালে কামা ছিল না? না। খাওন দন করছস মা? খাইতে মন চাইতে ছিল না। কি হয়েছে তোর? চেহারা ছবি এমন নাখোশ লাগতেছে গেলা? কিছু হয়নি কে বাবু। শরীরটা ভালো নি? হ্যাঁ আমার শরীর ভালো। একটা কিছু তো হয়েছে, আমার দিল কইতাছে মিছা কথা কই আমার চোখে ফাঁকি দিবার পারবি না। ফুপু আমি জিন্দিগি তোমার লাগে মিছা কথা কইছি কো। আচ্ছা যাও গা, জলদি করে হাত মুখ ধুইয়াই, আমি খাওন লাগাইতেছি। ফুপু ওন আমি খামু না। কই যাইতাছ? নুই লাগে তো দেখা করে। পিলাসে পিলাসে মাইনাস অতুকু, পিলাসে পিলাসে পিলাস, পিলাসে পিলাসে পিলাস, পিলাসে মাইনাসে মাইনাস। আই চোগা, আজ তোমার আমি ফান্দে ফালাবো। প্রথমে কি করুম? প্রথমে দূর যা, আগে থাকি আমি ভাবি নাই কা জাগা, সমস্যা নাই। আজ লৌরানি দেওয়াইছি। কি দিছস? লৌরানি লৌরানি আমি দেওয়াই নাই কে, এই বেড়াই দিছে কেলা। আরে ফিল্মের অ্যাক্টিং দেখে ডরাইছে তোর, যা উল্টা পাল্টা কাম কাজ। উফ নীলু শোন না, মহলদার পোলা পান্ডে আমি গলের রসি ময়দা ঘুরাইতেছি, মাগার ওই মাস্টার রে ফিল্মের লাইনে আন বাড়ি পারলাম না। তোর কাছে কেন আসি জানোস? গেলাম আমার মনটা বেশি ভালো নাই কা, তাই তোর কাছে আইসে মনটা একটু ফুরফুর করতে চাইছিলাম। ইয়ে নীলু, তুই তো প্রেমের ব্যাপারে সব কিছু বুঝস, সব কিছু জানোস, আমি তো এই বিষয়ে কিছুই জানি না। নীলু তুই পাইচা গেছস। শোন এরকম কিছু না, কি যে কস না নীলু, বুঝবার পারছি তুই পাইসা গেছস। তুই কেমতে বুঝলি? কেমতে বুঝলাম? শোন তোর বান্ধবী বছরে 360টা ফিল্ম দেখে, মাইসের জিন্দগি আমার সব মুখস্থ। জাগা এখন ক আশিক টাকাটা আমার লগেই পড়ে, ইন্টারনি করতেছে মদ সে কাঠায় তুই নাই ছাড়া। হ্যাঁ অনেকদিন হয়েছে আমার পিছনে গুড় গুড় করতেছে, আমি একদিন বাত্তা দেন একা তো এখন মনে হচ্ছে হ্যাঁ পাগলা হয়ে গেছে। মা সাল্লাহ নসিবা কেন বানাইছস দোস্ত, খোদাই ছাপ পরে ফেলে দিতেছে তোরে। মাগার দোস্ত হ্যাঁ তো অনেক বড় ঘরে পোলা, আমগুলোকে মানাইব না। আরে বোকা মাইয়া, পিড়িতে কি ছোট বড় উঁচা নিচা আছিনি? লালি মজলু ইসব জুলেখা হ্যাঁ গো, কি উঁচা নিচা কেউ খবর পড়ছে ক? হুন টাইম নষ্ট না কইরা গলায় ঝুলাবো। কি যে কস না তুই।